পোস্ট মেশিন প্রত্যেকটি ডিলারের কাছে দেওয়া আছে। ওইভেল আমাকে দিয়েছে মেন পাওয়ার সাপ্লাই, যেটা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান থাকবে মাধ্যমিক পাস, এইচআইয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এই কার্ডের বিষয়বস্তু ঠিকই, তার স্যালারি কত? কার্ডের বিষয়বস্তুটা হচ্ছে এটাই, এই কার্ডগুলো প্রত্যেকটা কাস্টমারের কাছে কার্ড তো আসে, রেশন ডিলার পায়, কার্ডগুলোকে সোয়াইপ করা হবে, কার্ডগুলো সার্ভারে চলে যাবে, কার্ডগুলো অ্যাক্টিভেশান আছে, তাই সেই কার্ডগুলোর মাধ্যমে ডিলারের কাছে মালগুলো পৌঁছাবে। যতগুলো কার্ড অ্যাক্টিভেশান থাকবে ততগুলো কার্ডেরই মাল পৌঁছাবে, বাড়তি এক্সট্রা মাল দেবে না। একবার শুধু রেশন ডিলারদের দেওয়া হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে কতজনকে আপনার রিক্রুট করতে চলেছেন? এই মুহূর্তে তিনটা ডিস্ট্রিক্ট, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে যতগুলো ডিলার আছে সম্পূর্ণ ডিলারের কাছেই যাবে। কতজনকে করে রিক্রুট করা? নিয়ার অ্যাবাউট 1600-1700 একটা বলতে হবে ওটা। আপনার নামটা? আমার নাম প্রবীর মন্ডল। আপনার ডিগ্রিনেশন? ডিগ্রিনেশন আমি গ্র্যাজুয়েশন। ডিগ্রিনেশন আপনি কি আছেন? কোম্পানি? কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। কোম্পানির শেয়ার নাম্বার নেটে চেক করতে পারবেন, কোনো প্রবলেম নাই। প্লেসমেন্ট বা একটা রিকোয়ারমেন্ট একটা বড় জায়গা থাকে, একটু আগে বলছে যে মার্কশিটের একটা তুমি ইনক্রিমেন্টের ব্যাপার থাকে, অসুবিধা সেই জায়গাটা ফিউচারে কি বলার বাক্য থাকবে দর্শকদের জন্য বা কি বলবেন ফিউচারে? ফিউচারে আমি এই কোম্পানিটা ওপেনিং করেছি, ফিউচারে আমার বড় সড়ো কিছু করার আছে, নেক্সটে অন্য প্রজেক্ট নেব, আমি কাজ করছি গভর্নমেন্ট প্রজেক্ট, নন গভর্নমেন্ট প্রজেক্ট চেষ্টা করবো আমি। ওইবেল যদি আমাকে, আমি যদি কাজগুলো ভালো করতে পারি, ওইবেলের আছে নর্থ বেঙ্গল পুরোটা মুর্শিদাবাদ থেকে কালীগঞ্জ পর্যন্ত, আমি ওইবেলের কাছে চাইবো যে আমার পুরো নর্থ বেঙ্গলটা দেওয়া হবে। যেহেতু মুর্শিদাবাদ একটা বড় বেল্ট হচ্ছে সংস্থা এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ শর্টেক এবং উত্তর সাউথ কলকাতার পার্কস্ট্রিটেও কদিন মধ্যে বিস্তার হবে আপনার অফিস, ইন ফিউচারে আরও কি বড় পরিকল্পনা আছে রাজারহাট দিকে বা কলকাতা বা দক্ষিণের দিকে? পার্কস্ট্রিট অফিস করবো আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ব্রাঞ্চ করে দেবো, যাতে কোনো ছেলেমেয়ের প্রবলেমটা না। শুরু করে আপনি যে নিয়োগ করবে তাদের স্যালারি কত? তাদের স্যালারি পাবে 7600 টাকা। রিক্রুটমেন্টটা হবে, কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, এইচআইয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ নেওয়া হবে, তারপর রিক্রুটমেন্ট করা হবে। ক্যান্ডিডেটগুলো যে আছে ক্যান্ডিডেটগুলোকে 7600 টাকা স্যালারি দেওয়া হবে, ডিলার লিস্ট ক্যান্ডিডেট কাছে চলে যাবে, যাওয়ার পরে তারপর ডিলার কাছে চলে যাবে। এজটা কি থাকবে আপনার? কত দিনের যে ছেলেমেয়েটা আপনি? 18-35। চৌধুরী খালি চৌক 1, প্রেসিডেন্ট বিএনসি। বলি, পশ্চিমবাংলা সরকার কিছুদিন আগেই 9 তারিখে ঘোষণা করেছে যে প্রত্যেক রাজ্যে প্রত্যেক জেলায় ঘোষণা করেছে ডিজিটাল কার্ডের জন্য, এবং নাম লিখেছে কোথায়? নাম লিখে, নাম লিখে ঢাকে পড়লো কাঠি মায়ের আগমনে সকলের জন্য রবি মন্দির গার্মেন্টস নিয়ে হাজির, আকর্ষণীয় বাহারি পোশাকের সম্ভার এখানে পাচ্ছেন 8-80% সকল নারী পুরুষদের কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। রবি মন্দির গার্মেন্টস হালিশহর 2 নম্বর প্ল্যাটফর্মের সন্নিকটে কালীপদ কমপ্লেক্স, শপ নম্বর 56, যোগাযোগ 9883569409। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন রবি মন্দির গার্মেন্টসে। মনে রাখবেন, ওয়ান অ্যান্ড অনলি রবি মন্দির গার্মেন্টস, অল টাইপস ম্যানস অ্যান্ড ওমেন্স গার্মেন্টস অ্যাভেলেবল হিয়ার।